हेलो फ्रेंड्स, आमी शेफाली। आमार यूट्यूब चैनेले आबारो आपनादे स्वागत जानाई। तो आज के आमी आपनादे सामने कैप्सिकम गाच लागिए देखाबो। तो कीभावे परिचर्या करले सारा बछर धरे आपनी बाड़ीते टबेर मध्ये कैप्सिकम चाष करते पारें सेई सम्पर्केई आमी आलोचना करब। एई कैप्सिकमगुलो आमार आगेर बछर शीतकाले आमी लागिएछिलाम। देखुन कत परिमाणे कैप्सिकम किन्तु धरे आछे, सामान्य छोटो छोटो 8 इंची 10 इंची टबेर मध्य। तो देखो एगुलो लम्बा जातेर कैप्सिकम, एगुलो आमार बेडेर मध्य छिलो एवं किछु गोल जातीयो कैप्सिकमो रोयेछे। तो ये कैप्सिकमगुलो आमार गरमे देखते पाच्छेन किछु गाजर गाछ संगे रोयेछे एवं एगुलो आमार बर्षाकाले हवा कैप्सिकमेर छबि। এই ক্যাপসিকামগুলো এখন বর্তমান আমার হয়ে আছে। তো এগুলো দেখুন বিভিন্ন জায়গায় সাইজগুলো একটু শীতের থেকে ছোট হয়, কিন্তু মোটামুটি সারা বছরই ক্যাপসিকাম আপনার দৈনন্দিন প্রয়োজনে লাগে যে রকম সেইভাবে আপনারা পেয়ে যাবেন। তো দেখুন কত ছোট একটা গাছের মধ্যে কত পরিমাণে ক্যাপসিকাম হয়ে আছে। তো দেখুন এই ক্যাপসিকামগুলোর বীজ আমি চারা করতে দিয়েছিলাম। আপনারা বাজার থেকে ক্যাপসিকাম এনে বীজ ফেলেও চারা বানাতে পারেন, যেগুলো আমি আগের বছর করেছিলাম। আর এই বীজগুলো আমি অনলাইন থেকে আনিয়েছি, তো সেখান থেকে প্রচুর পরিমাণে আমার চারা হয়েছে। এই চারাগুলো একটু বড়, তাই এগুলো আজ আমি রিপোর্ট করব। তো মাটি হিসাবে আমি আগে থেকেই মাটিটা বানিয়ে রেখেছিলাম। মাটি সামান্য বালি এবং সমপরিমাণে হচ্ছে পুরনো গোবর সার, নিমখোল, হাড়গুঁড়ো এবং সামান্য শিম কুচি। তো এগুলোকে আমি ভালো করে জল ছড়া দিয়ে মিশিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। তো ক্যাপসিকাম লাগানোর জন্য যেহেতু আমি প্লাস্টিকের পটগুলো নিয়েছি, তো এর তলাতে অনেক ছিদ্র রয়েছে, সেগুলো আমি কভার করার জন্য পুরনো যে মশারির নেট তার টুকরো কেটে নিলাম। তো দেখুন তলাতে এইভাবে মশারি নেটটা দিয়ে দিলে তাহলে মাটিগুলো ছিদ্র আটকে জল যাতায়াতের রাস্তাটা বন্ধ করবে না। তো আপনারা এইভাবে নেট কেটে দিতে পারেন, না হলে বড় বড় গ্র্যাভেলস বা ইটের টুকরো দিয়ে বালি দিয়েও মাটিটা দিতে পারেন। তো যেহেতু আমি চাইছি যে আমার ছাদে লোডটা যাতে কম পড়ে, ওজনটা যাতে কম হয়, তাই আমি নেটের ওপরেই সরাসরি মাটিটা দিচ্ছি। আর আমার মাটিটাও বেশ খুবই হালকা, কারণ আমি 40 ভাগ মাটি নিয়েছি এবং 40 ভাগ গোবর সার নিয়েছি, আর 20 ভাগ নিয়েছি জৈব সার। তো আপনারা মাটিগুলো তৈরি করার আগে, আমার এগুলো সব পুরনো টবেরই মাটি, সেগুলো আমি ভালো করে রোদে 2-3 দিন রোদ খাইয়ে নিয়েছিলাম। তারপর সামান্য চুন ছড়িয়ে মাটিটাকে স্যানিটাইজ করে নিয়েছিলাম। তো যেহেতু চারাগুলো খুবই ছোট, প্রথমে আমি মাটিটা হালকা জল দিয়ে সামান্য ভিজিয়ে দিয়েছিলাম। তারপর একটু সামান্য গর্ত করে গাছটা বসিয়ে দিয়ে গোড়াগুলো ভালো করে একটু চেপে দিলাম। তারপর আরও কিছু পরিমাণ শুকনো ঝুরঝুরে মাটি আমি ভালো করে গাছের চারিদিকটা চেপে চেপে দিয়ে দিলাম। তো এইভাবে গাছগুলো লাগানোর পর আপনারা সরাসরি রোদ্রের মধ্যে রাখবেন না, যেহেতু আমি এটা সন্ধেবেলা গাছটা লাগাচ্ছি। যে কোনো গাছ প্রতিস্থাপন করা সন্ধেবেলাটাই উপযুক্ত সময়, কারণ শেকড়টা তাড়াতাড়ি মাটি ধরে নিতে পারে। তো এটা আমি খোলা ছাদের নিচেই রাখবো, আবার সকালে রোদ্র বেরোলে আমি এটাকে আবার শেডের মধ্যে নিয়ে চলে আসবো। এইভাবে 3-4 দিন করার পর গাছটা কিন্তু খুব ভালোভাবে শেড হয়ে যাবে, তখন আপনারা সরাসরি এটা রোদ্রের মধ্যে রাখতে পারেন। আর ক্যাপসিকাম যখন গাছটা খুব ভালোভাবে শেড হয়ে যাবে, তখন অবশ্যই 5-6 ঘন্টা রোদ্র লাগে এমন জায়গার মধ্যে কিন্তু আপনারা রাখবেন। তো দেখুন এই প্ল্যান্টারটা আমি 5 লিটার জলের বোতল কেটে কালার করে বানিয়েছি। তো আপনারা যে কোনো পাত্রের মধ্যেই করতে পারেন, বস্তা, এমন গ্রো ব্যাগ, টব, বেড এবং মাটিতে, যে কোনো জায়গায় এইভাবে আপনারা ক্যাপসিকাম গাছ করতে পারেন।
এবং একটু যত্ন সহকারে এটাকে রাখলে আপনারা সারা বছর এটা থেকে ফল পেতে পারেন। তো আমার যে ক্যাপসিকামের ছবিগুলো আমি প্রথমে দেখালাম সেগুলো আমার সারা বছরের বিভিন্ন সময়ে তোলা ছবি। তো শীত, গ্রীষ্ম, বর্ষা এবং এমনকি শীতের এই প্রারম্ভে এখনও আমার গাছে প্রচুর পরিমাণে ক্যাপসিকাম হয়ে আছে। তো একটু আমি জল দেওয়ার পর সামান্য ফাঙ্গিসাইড মেশানো জল দিয়ে দিলাম, যাতে গাছটা ফাঙ্গাস লেগে নষ্ট না হয়ে যায়। তো গাছগুলো যখন বড় হয়ে যাবে এর কিভাবে কেয়ার নেবেন সেগুলো আমি আবার পরে আপডেট দেব। এবং আপনারা এই গাছটা ধরে যাওয়ার পর এক মাস পর থেকে আপনারা নিয়ম করে যদি নিম অয়েল স্প্রে করেন তাহলে দেখবেন এর পাতা কুঁকড়াবে না বা কোনো পোকা আসবে না। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।